সে দায়িত্বটা তো তোমাকে নিতেই হবে।
যখন লোক আসেনি তোমাকে একাই করতে হবে, এসব ভেবে কি হবে বলো মা? আর শোনো শোনো, এখানেই শেষ নয়। রান্নার পরে ওয়াশিং মেশিন চালিয়ে কাপড় চোপড় কেচে ছাদে শুকনো করতে দিয়ে আসবে, বুঝতে পেরেছো? তারপর যেমন ঘর ঝাড়া ঝুড়ি, এ তো রোজের কাজ আছে। বাড়ির কাছের লোক আছে, কাজের মেয়ে তোমায় আসবে, ঘর দোর মুছবে, সে খালি করবে, তুমি তাকে খালি সাহায্য করবে। কিন্তু এটা আমার বলার কি আছে, তো নিজের বাড়ি নিজের কাজ, বুঝতে পেরেছো? আর আরেকটা কথা, হ্যাঁ হ্যাঁ ভুলে গেছিলাম, শোনো, বিকেলে জল খাবারটা কি করবে আমি তোমার পরে বলে দেবো, আর তার উপরে সন্ধ্যের রান্না সেটাও তোমার পরে বলে দেবো। আর রান্নাগুলো এমন করে করবে যেন মুখে দেওয়া যায়, বুঝতে পেরেছো? তোমার কি একই মত? আমার বিশ্রামের একটু অবকাশ নেই? দেখো রিয়া, মা তো গুরুজন, আর মা যা বলেন তা সকলের মঙ্গলের জন্যই বলেন, তো তিনি যা বলেছেন তিনি ভালো ভেবেই বলেছেন, আর তোমাকে তো মায়ের কথা মান্য করতেই হবে, তাই না? মেয়ে বাবু ধর, তোমার বউকে তো কোথাও দেখতে পেলু না, তিনি যে কোথায় বেরিয়ে গেছেন জানি না, দেখো মুখে দেওয়া যায় কিনা কি রেখেছে। বাবা আবার চলে গেল, জানি না কোথায় গেল, কিছুই তো বলে যায় না, এমন করেছে রে, নিশ্চয়ই নুন কম। এতদিন ধরে শেখাচ্ছি রান্না, তবু না শিখে উঠতে পারলো না, কি করবো বল? আমার আর কিছু করার নেই, এত বাজে রান্না। ছি, আগো মা, তোকে খেয়ে নে বাবা, পরে দেখা যাবে, তুই খা আমি আসছি, জল নেই। বৌমা, শোনো শোনো একটা কথা বলে দেয়,
শোনো, আমরা ওই সেনেদের বাড়ি নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছি, তুমি সাবধানে থাকবে, আর একটু বাড়ি ঘর দরের খেয়াল রেখো, কাজকর্ম সেরে রেখো, আর আরেকটা কথা হচ্ছে একটু নজর রেখো, আর দুপুরে কাউকে দরজা টরজা খুলে দিও না, বুঝলে? আর যাব না, দাঁড়াও দাঁড়াও, আর একটা কথা বলি, আমরা তো বেরিয়ে যাচ্ছি, এই ফাঁকে কিন্তু বাপের বাড়ির কাউকে ডেকে গল্পের আসর বসিও না, বুঝেছো? আর তুমি কি বলছিলে, তুমি যাবে কিনা? যাবে যাবে, যখন সময় হবে তোমাকে তখন ঠিক নিয়ে যাব, তোমাকে তখন ভাবতেও হবে না কিছু, সবার সঙ্গে গিয়ে পরিচয়ও করবে, বুঝতে পেরেছো? সরো এখন আমাকে একটু যেতে দাও। বরং রিয়া তুমি চেষ্টা করো বাবাকে বলে ওই জিনিসগুলো দেওয়ার, ঠিক আছে? কেন আসছি একটু পর। আমি ভয় করব না, ভয়
সঠিক খবর না দিয়ে কিন্তু কোথাও আসি না। আমার মাকে ডাকুন।
হ্যাঁ আমরা সঠিক খবর পেয়ে কিন্তু এসেছি, সত্যি কথা বল। মা, ও মা, মহিলা কমিশন থেকে এসেছেন দুজন ম্যাডাম। কি বলছিস রে বাবু, কে এসেছে? মহিলা কমিশন থেকে দুজন ম্যাডাম এসেছেন। ও নমস্কার নমস্কার। তা কি কথা বলবেন মায়েরা, আগে আপনারা আসুন। হ্যাঁ বসি বাবা, আগে আপনারা এসেছেন, বসুন, জল খান, একটু মিষ্টি খান, তবে তো আপনাদের সব কথা শুনবো। আমরা এখানে মিষ্টি জল খেতে আসেনি। ঠিক বলেছো, আপনি থামুন, আমাদের কথাটা আগে শুনুন। জানেন তো আমাদের হাতে অনেক ক্ষমতা, আমরা চাইলে আপনাদের মা ছেলেকে জেলের ঘানিও টানাতে পারি। শ্রী ঘরে গেলে বুঝতে পারতেন কত ধানে কত চাল। কি 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 বলছে মায়েরা, কি বলছে বাবু এরা, আমি কি করেছি? দেখুন ম্যাডাম, উই আর কালচার ফ্যামিলি, উই আর হাইলি এডুকেটেড। আপনি বিশ্বাস করছেন আমরা আমাদের বউয়ের সাথে এই কাজ করতে পারি? আর নিজেদের ওসব বলে বড়াই করবেন না। আপনার স্ত্রী আমাদের কাছে গিয়ে আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছে। ও পুলিশও যেতে পারতো, কিন্তু আপনাদের একটা সুযোগ দিয়েছে। তার যদি অপব্যবহার করেন বা ওর কোনো ক্ষতি করার চেষ্টা করেন, তাহলে আমরা আপনাদের জেলে ঘানেও টানতে পারি। এটা মনে রাখবেন। দাঁড়ান দাঁড়ান মায়েরা। বৌমা বৌমা, রিয়া কি হলো? বাবা মায়েরা দেখে বিব্রত করছেন। ও কি বললো শুনলেন না? আমরা কিন্তু সাক্ষী হয়ে ওর পাশে থাকবো। শুনুন, আপনার বৌমার ভয়েস রেকর্ড কিন্তু আমাদের কাছে আছে। আপনারা যা বলেছেন ও যা বলেছে দুটোই, রিয়া কিন্তু খুব শান্ত কণে আপনাদের মানসিক অত্যাচারের গুলিগুলো ভয়েস রেকর্ড করে গেছে। এবার ভেবে দেখুন কি করবেন। নিজেদের ভুলগুলো যদি সংশোধন করতে পারেন খুব ভালো, না হলে সরি ম্যাডাম, হাত জল করে আপনাদের দুজনের কাছেই ক্ষমা চাইছি। খুব বড় ভুল হয়ে গেছে, আমরা শুধু শুধু ওর উপর অনেক মানসিক অত্যাচার করেছি। আপনি আমাদের চোখ খুলে দিলেন ম্যাডাম, সত্যি রিয়ার মতো ভালো মেয়ে হয় না, ও ভীষণই ভালো মেয়ে। সরি রিয়া, আমাদের ক্ষমা করুন। বৌমা এদিকে এসো, মা এদিকে এসো, আমার ক্ষমা করো মা, ও খুব ভালো মেয়ে। কটা জিনিসের জন্য আমরা শুধু শুধু ওর উপরে মানসিক কষ্ট দিয়েছি, ওকে মানসিক নির্যাতন করেছি। পারলে আমায় ক্ষমা করে দিও মা, এই শাশুড়িটাকে মা ভেবে ক্ষমা করে দিই। মা ক্ষমা করো মা, পারলে মা ভেবে আমায় ক্ষমা করে দিও মা। মা আমাদের মতো সব মেয়েরাই চায় নিজের স্বামী শ্বশুর বাড়ি নিয়ে সুখে সংসার করতে, সত্যি। কিন্তু আপনারা এটা দেন না, আবার অনেকে তো তাকে পৃথিবী থেকে সরিয়ে ফেলার পরিকল্পনাও করে। নিয়মটা একবার পাল্টে ফেলা উচিত। আর সব মেয়েকে বলি, মনে সাহস আনো, এই অত্যাচারের শিকার না হয়ে বুদ্ধি করে এর প্রতিবাদ করো, ও রুখে দাঁড়াও। অসংখ্য ধন্যবাদ আপনাদের দিদি, আজ আপনার জন্যই আমি আমার সম্মান পুনরায় ফিরে পেলাম। আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা চাই তোমার মতো প্রত্যেকটা নারী যেন জীবন সংগ্রামে জয়ী হয়। যা হয়েছে আমাদের মধ্যে খুব ভুল হয়েছে, পারলে আমায় ক্ষমা করো। চলো না সব কিছু ভুলে আবার নতুন করে সব কিছু সূচনা করি। শুভ সূচনা তো করতেই পারি বলো, প্লিজ ক্ষমা করো আমায়। আর ম্যাডাম আপনাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আপনারা আমাদের চোখ খুলে দিয়েছেন। সুন্দরভাবে সংসার করো তোমরা, তোমাদের দাম্পত্য জীবন সুখে। সকল শাশুড়ি মায়েদের কাছে আমার একটাই নিবেদন, আমি নিজে যে ভুল করেছি সেই ভুল আপনারা দয়া করে করবেন না। গৃহবধূ কিন্তু গৃহলক্ষ্মী, এবং এই গৃহলক্ষ্মীর অপমান কখনো এতে ভালো হয় না। গৃহলক্ষ্মীকে যত আদর যত্ন করবেন তত আপনাদের সংসারে শ্রীবৃদ্ধি হবে, কল্যাণ হবে, আর প্রাচুর্যে ভরে যাবে সংসার। আর যদি তাকে অপমান করেন,
অনাদর করেন সংসারটা শ্রীহীন হয়ে যায়। আজ আমার সংসারও যেরকম হয়ে যাচ্ছিল, আপনাদের কাছে একটাই অনুরোধ আমার যে নিজের মা হয়ে উঠুন, নিজের মা হয়ে বৌমাকে কাছে টেনে নিন, নিয়ে সুখে শান্তিতে ছেলে বউ নিয়ে সংসার করুন। এইটুকুই আমার সবাইয়ের কাছে নিবেদন।